Yes, okay. So good morning, dear class. So our course is Mathematics-1. आज का हम उसे Lecture-4 पढ़ो, माने उसे हमारे लिए तीन टेक्स्ट क्लास को रखते हैं। तापन के तो शनिवार और मंगलवार क्लास करके। तो हमारा लास्ट क्लास से हम उसे डिफरेंशिएशन के उसे बेसिक रूल देख सकते हैं। equation গুলা ফর্ম হয় কি হবে আমরা একবার ডিফারেনশিয়েশন করি দুইবার ডিফারেনশিয়েশন করি এবং তিনবার ডিফারেনশিয়েশন করি এরকম ভাবে আমাদের পুরো টপিকটা আগায় তো আজকে আমরা পড়ব হচ্ছে লা হসপিটাল সু ঠিক আছে এটা সে মোস্ট ফেমাস হ্যাঁ এটা আমরা ইয়েতে পড়ছিলাম এইচএসসিতেও ছিল নাকি আসলে ল্যাটিন ভাষা অথবা স্প্যানিশ ভাষা বলে তো ওরা এল হসপিটাল বলে আর আসলে হসপিটাল আমরা নিজের উচ্চারণ সুবিধার জন্য বানাইছি এখানে কিন্তু জাস্ট হসপিটাল ঠিক আছে আমরা জাস্ট মনে রাখার জন্য এটাকে আমরা ওইটাই কনসিডার করব হসপিটাল এটা দি ডিফারেন্সিয়েশন নাম্বার দি পাস করতে হ্যাঁ মানে হচ্ছে এটা আসলে বেসিক্যালি তেমন কিছুই না ঠিক আছে মানে এই হসপিটালটা হচ্ছে যে দেখেন এখানে একটা ম্যাথ দেওয়া আছে যে মানে যেটা আসলে লিমিটের কনসেপ্টটা একটু কনফিউজিং কনফিউজিং এর অর্থ আসলে আমরা যখন মুখে লিমিট দেখি কারণ হচ্ছে এ ইজ ইকুয়াল টু বলা হয় যে ধরেন লিমিট x টেন্ডস টু 2 ঠিক আছে x স্কয়ার মাইনাস 4 অথবা x মাইনাস 2 আমরা যখন অঙ্ক করি আমরা কি বলি ডাইরেক্ট x ইজ ইকুয়াল টু 2 বসাই ফেলি না যখন আমাদের বিলো বসাই আসলে ম্যাথ হচ্ছে খুব কনফিউজিং একটা ব্যাপার এই ক্ষেত্রে আপনি কিন্তু দেখেন অঙ্ক করার সুবিধার দিক কিন্তু আপনি কাউন্ট করতেছেন x ইকুয়াল টু লেখার সময় আপনি কাউন্ট করতেছেন x এর কাছাকাছি যাচ্ছে এখন যে বোঝেন এই কারণে এই জিনিসটা খুব মানে এটা আমার কাছে খুব কনফিউজিং একটা কনসেপ্ট এবং এটা নিয়ে আমার কলেজ লাইফে খুব মজার একটা স্মৃতি আছে মানে এটা নিয়ে আমার স্যারের সাথে তুলকালাম হয়ে গেছিল স্যারের সাথে এটা সবচেয়ে মানে যে জায়গাটাতে ম্যাথমেটিক্স এটা নিয়ে হাজার হাজার মানুষ ঝগড়া করে এই জায়গা কনসেপ্ট নিয়ে হচ্ছে এটাকে কি অথবা সরি জিরো মানে হচ্ছে আপনাকে যদি বলা হয় কোনো কিছুকে আপনি জিরো দিয়ে কি ভাগ করতে পারবেন কি আপনি কিন্তু নর্মাল ম্যাথমেটিক্সে আপনি জিরো দিয়ে কোনো কিছু ভাগ করতে পারবেন না কিন্তু ক্যালকুলাস বলে আপনি পারবেন যদি এটা বসে মানে জিরো কাছাকাছি পর্যন্ত যায় কিন্তু জিরো না তারপর বসাই দিতে হ্যাঁ হ্যাঁ আপনি যদি এই চিহ্নটা বাদ দিয়ে দেন তাহলে হচ্ছে নরমাল ম্যাথমেটিক্স এটা অসংজ্ঞায়িত কিন্তু ক্যালকুলাসে এটা সংজ্ঞায়িত আমার মজার কাহিনীটা হচ্ছে আমি যখন এইচএসসিতে পড়ি বিচার কলেজে একটা স্যার ছিলেন খুব ইগোয়েস্টিক তো আমি যখন ম্যাথ অলিম্পিয়াড করতাম এই যে ডাচ বাংলা ম্যাথ ম্যাথ অলিম্পিয়াড তো ওটা আমি রানার আপ ছিলাম তো আমি রানার আপ হওয়ার কিছুদিন পরে এমনি স্যার ক্লাসে আসছে তো ক্লাসে এসে স্যার জিজ্ঞেস করতেছে যে তোমাদের শুনলাম এখানে কি কি প্রাইস টেস্ট পাইছে পরে স্যার আমরা দাঁড় করেছি এত কোয়েশ্চেন জিজ্ঞেস করছে তো কোয়েশ্চেন জিজ্ঞেস করার পর আমি কোয়েশ্চেনে অ্যান্সার দিয়েছি তো স্যার কেঁপে গেছে স্যার মানে কেঁপে গেছে যে আমি কোয়েশ্চেন অ্যান্সার কেন দিচ্ছি এটা স্যার মনে কেঁপে গেছে এরপরে স্যার নেক্সট এক ঘন্টা আমাকে কোয়েশ্চেন করছে পুরো ক্লাসে মানে আমার একটা অবস্থা পুরো ক্লাসে আমি ছাড়া কেউ নেই স্যার কোয়েশ্চেন করতেছে আমি রিপ্লাই দিচ্ছি কোশ্চেন করতেছে আমি রিপ্লাই দিচ্ছি এরকম ভাবে অলমোস্ট এক ঘন্টার মতো হয়ে গেছে মানে উনি আর এরপর ওই ব্যাপারটা হয়ে গেছে যে উনি শুধু ক্লাসে আমাকে কনসিডার করতেছে আর কেউ নেই তো পরে দিয়ে স্যার এই কোশ্চেন আসছে যেটা নিয়ে খুব ঝগড়া হয়েছে তো তখন আমি স্যারকে বললাম যে স্যার স্যার বলে যে জিরো টু দিব জিরো টু দিব
এটা কনফিউজিং এটা তো দুই রকমের आंसर আসবে হ্যাঁ 0 টু 3 0 টু কত 1 আর হচ্ছে স্যার কেউ কেউ বলে 1 কেউ কেউ বলে অশোক কারণ তুরন্ত পর্যায়ে চলে গেছে স্যার হচ্ছে আমাকে বলে যে তুমি যেটা বলতেছো তুমি খুব স্টুপিড মতো কথাবার্তা বলতেছো এসে এখান থেকে কিন্তু কাহিনী লেখেন শেষ হয়নি কাহিনী লেখেন শেষ হয়নি এইচএসসি পরীক্ষার ম্যাথ প্র্যাকটিক্যাল ভালোই লিখছো ঠিক আছে আমি তো মনে করছি যে উনি হয়তো আগের এক্সপিরিয়েন্স ভুলে গেছে ঠিক আছে আমাকে তো মনে রাখে কিন্তু আমার পুরো ফুল ধারণা ছিল আমি যখন ঢুকছি মানে ওই যে আমরা যে ইয়ে করছিলাম না x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার ঠিক আছে এই ফুল প্রুফটা আমাকে করে দেখাতে হবে এবং আমি এটা করে দেখাচ্ছি এবং উনি তো আবার কেটে গেছে মানে তো ব্যাপার হচ্ছে ওনাকে তো হ্যাঁ হ্যাঁ আটকে পড়তেছে এবার হচ্ছে অলমোস্ট 10 11 কোশ্চেন উনি আমাকে করছে তো এবার এক্সটার্নাল অবাক হয়ে যাচ্ছে উনি মনে হয় মুলে গ্যাস কলেজ থেকে আসছে উনি বলতে স্যার তো সব পারতেছে ওকে ছেড়ে দেন এক্সটার্নাল অবাক হয়ে যাচ্ছে যে ঠিক আছে তো মানে আমি তখন বুঝলাম যে আসলে মানে উনি তারপর আমাকে আটকাতে পারেন তো জাস্ট আমি এই ঘটনাটা আপনাদেরকে বললাম যে লিমিটের সাথে আমার লাইফে একটা ইম্পর্টেন্ট একটা ঘটনা মনে আছে কত ডিফারেন্সিয়েশন dx অফ sin 2x মানে আছে cos 2x cos 2x কিন্তু এটা তো অ্যাকচুয়াল x না আবার 2 আবার ঠিক আছে তো এই জিনিসগুলো আমি আপনাদের আগে কাছে বলছিলাম যে এই সূত্রগুলো আসলে পাবেন কোথায় ঠিক আছে একেবারে এই বইটার মেইন পেজ ডাইরেক্ট পেজে যাবেন পেজ এই সামান্তরিক
ত্রিভুজ ট্রাপিজয়েড সার্কেল এই জিনিসগুলো কিন্তু কাজে লাগবে এই জিনিসগুলো কখন কাজে লাগবে আমাদের কিন্তু একটা চাপটা রয়ে গেছে এই যে আপনাদের এই কোশ্চেনগুলো আপনার কখন কাজে লাগবে বলতে পারছে স্যার আমি যে মুখস্থ করলাম এই জিনিসগুলো আমার লাগে লাগবে এই জায়গায় লাগবে অ্যাপ্লিকেশন অফ প্রপার্টি প্রপার্টিনেস দেখুন Determination of area is arc length, volume of solids, revolutions. আপনাকে কিন্তু প্রত্যেকটা ওই ধরেন সিলিন্ডার এই জিনিসগুলোর আপনাদের এরিয়া ভলিউম এগুলো ইকুয়েশন দেওয়া হয় মানে নেক্সট আপনারা মানে ধরেন আমরা তো আজকে এখানটা টাচ করব এক্সপানশনস অফ ফাংশনস তারপরে এই যে ইম্প্রপার ইন্টিগ্রালস মানে হচ্ছে এই যে ম্যাথের যে আসলে ইন্টিগ্রেশন কোন জায়গায় এই জায়গাতে আপনাদের এই যে ইকুয়েশনগুলো কাজ করে এই কারণে জাস্ট নজর করানোর জন্য এই যে এখানে দেখবেন এই যে এলজেব্রা ফর্মুলাস আছে এই যে টেবলস অফ ইন্টিগ্রালস এই যে বেসিক ফাংশন এবং সাইন ও সাইন এর থেকে ইউ ভি থেকে কি হবে এগুলো খুবই অ্যাডভান্স লেভেল এগুলো পড়তে হবে মানে হচ্ছে এগুলো আমি নিজেও পারবো না কেউ আসলে এত বড় ইমপ্রেশন আমার মাথা কথা জাস্ট উপরে গুলো মানে ফার্স্ট পেজ এগুলো বেসিক্যালি এগুলো আপনার মনে রাখতে হবে এই যে ইউএম দেখেন তো খালি খালি ইন্টিগ্রাল দিয়ে ডিফারেন্সিয়েশন কেন দিল কারণ হচ্ছে ইন্টিগ্রাল এর উল্টা ডিফারেন্সিয়েশন তো এজন্য আর একা ইচ্ছা করে দেয় এ বই কিন্তু খুব আশ্চর্য টপিক আছে ওরা হচ্ছে প্রত্যেকটা এক্সাম্পলের শুধুমাত্র বিজোড় সংখ্যা তিন নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার প্রবলেমের অ্যান্সার দেওয়া পার্টিকুলার অ্যান্সার দেওয়া মানে হচ্ছে ওরা আপনার মাথাটাকে খাটাবে আপনি জোর গুলোর অ্যান্সার আপনি নিজে বের করবেন আর শুধুমাত্র বীজ গুলো সলিউশন দেওয়া আছে হ্যাঁ এই কারণে ওরা খালি ইন্টিগ্রেশন দিয়ে রেখেছে ডিফারেন্সিয়েশন আপনি করবেন স্যার তো লা হসপিটাল রুল নিয়ে আর আমার কাছে মনে হয় যে বেশি কিছু বলার আছে বাই দ্য ওয়ে আপনারা কি হোমওয়ার্ক করছিলেন যেগুলো দেওয়া হয়েছিল প্রিভিয়াস ক্লাস আচ্ছা আরো দুই তিনটা অঙ্ক দেখি তারপর হচ্ছে x স্কয়ার 2x আপনি আমাদের প্র্যাকটিস গুলো ক্লাসে করাই দেন কিছু কিছু যাতে পাশে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি লাস্ট ক্লাসে আমি যেগুলো পড়াইছি 50 এক করেছি মানে হচ্ছে एग्जांपल एग्जांपल গুলো একবার আইছি আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে এই যে ধরেন আপনাদের যে এখানে যে চ্যাপ্টার এটাতে আমরা কিন্তু এগুলো অলরেডি পড়ে ফেলছি টেনজেন্স ইন নর্মাল কার্টেসিয়ান কোয়ার কার্ভেচার এই জায়গাটা একটু পড়ে আসবো এই টপিকটা এখন আমরা হচ্ছে এটাতে মুভ করতেছি এক্সপানশন অফ ফাংশনস এটাতে আপনাদের যে কনসেপ্টটা বেশি কাজে লাগবে আপনাদের এইচএস সার্কেল ক্লাসের কথা বলছিলাম ওইটার কথা ঠিক আছে ওইখানে যে দুইটা টপিক পড়বেন যে মেন্টেনেন্স সিরিজের কথা মনে আছে আপনারা যদি দেখেন বইটাতে আবার পাবেন যে ম্যাকলারেনের ধারা টপিক আছে ম্যাকলারেনের ধারা এই টপিকের নাম একটা মানে ওইখানে একটা টপিক আছে মানে জাস্ট ক্যালকুলাস এর মানে একটা ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন একটা সূত্র আছে তার সাথে সূত্রটা পড়ে দেখবেন ওটা তেমন এত বেশি মানে দেখছেন যেটা কোর্স কন্টেন্ট অনেক ছোট ঠিক আছে এত বেশি টপিক নেই তো এই জিনিসগুলো বোঝানোর জন্য আপনাদের সবচেয়ে কোর যে টপিকটা কাজে লাগবে আপনি তো সূত্র দেখবেনই অবশ্যই দেখবেন যে জিনিসটা কাজে লাগবে সেটা হচ্ছে চরম মান আর অবমান চরম এই কনসেপ্টটা দেখেন এই কনসেপ্টের উপর অনেক কিছু নির্ভর করে পুরো ক্যালকুলাসে ডিপেন্ড করে এটার উপর এই কনসেপ্টের উপর
ঠিক আছে আমি হচ্ছে 10টা পয়েন্ট আর আমি মনের ইচ্ছা মতো এগুলোরে অ্যাড করতেছি ঠিক আছে আমার মনে হচ্ছে এইভাবে পড়ার জন্য আমি করতেছি ঠিক আছে এবার আমি হচ্ছে পয়েন্ট দিয়ে দিব এবার আমাকে কেউ বলেন এখানে সবচেয়ে লোয়ার হলো কা কয় নম্বর পয়েন্ট থেকে আর কোন পয়েন্টটা আর একটু মানে কম্পিটিটিভ আচ্ছা আপনাদের তো মানে এদিকে দেখছেন তো কোনো কিছু এক্সট্রিম না মানে পরম না
প্রত্যেকটা জিনিসের মানে শেষ আছে, এমন কি শেষ আছে যে ওই শেষটা পূর্ণাঙ্গভাবে শেষ হয় না, অপূর্ণাঙ্গ। ওই যে সরলদোলক প্রশ্ন আছে, সরলদোলক সবসময় একই টাইপের সামনে যায় বামে যায়, কিন্তু ওটা কিন্তু পরম না, কোনো কিছু দুনিয়াতে পরম না, কারণ হচ্ছে দুনিয়াতে সব কিছু হচ্ছে রিলেটিভ। ঠিক আছে, তো এই এজিন্ডোটা ধারণাটা এরকম ভাবে আসে। ধরেন একটা গ্রাফ আপনি আঁকতেছেন, সরলরেখায় তো এই জিনিসটাকে বলা হয় অসীম তট। মানে হয় তট মানে হচ্ছে এই যে মানে ঢাল যেটাকে বলে, একটা পাহাড়ের যে ঢাল ওটাকে বাংলা কাব্যিক ভাষায় তট বলে। তো এই জিনিসটা এভাবে থাকবে আসবে, এসে ধরে নেওয়া যাবে কোনোদিন যদি অসীমে যাওয়া যায়, ওই অসীমে যারা হচ্ছে এই সরলরেখাটা সর্বাসের কাছে ম্যাচ করবে। যে কোনো না সিনেমাতে দেওয়া লাগবে না যে তোমার সাথে আমার দেখা হবে ইমনি কিন্তু ওই প্রান্তে যে, ঠিক আছে, ব্যাপারটা ওইরকম আর কি, যে এ সরলরেখা ওই সাথে ম্যাচ করবে। এখন টাইম হইলো এ সরলরেখা আমার দরকারটা কি, অসীমটা আমার দরকার, অসীমটার দরকার হচ্ছে ওই এক্সট্রিম ভ্যালু মিনিমাম ভ্যালুর জন্য। এই যে যখন একটা গ্রাফ আঁকি আমি, মানে হচ্ছে এটার যদি আমি চরম মান অপর মান বের করতে যাই, এটা বের করতে করতে আমার অসীম পর্যন্ত চলে যাবে, কারণ হচ্ছে এটা কোন জায়গায় যে একবারে সেট করবে অথবা লাস্টে যে বসাবে এটার পর ঢাল জিরো হবে, এটা আমার পক্ষে জানা সম্ভব। একটা সরলরেখা এই অসীমতর দ্বারা হচ্ছে লিমিট করে দেওয়া হয়, তখন লিমিটটা হয়ে যায় x টেন্ডস টু ইনফিনিটি। এই অসীমের ধারণাটা দেওয়ার জন্য আসলে অসীমতর, এটা ম্যাথমেটিক্স এর জন্য, মানে আমাদের অঙ্ক করার জন্য এই ধারণাটা তেমন বেশি দরকার নেই, এটা হচ্ছে জাস্ট নিজের কনসেপ্টের জন্য। কথাবার্তা কোনো ভাবে এস শেপ দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। এখন এটা
কিভাবে হয় আমি প্রথম ক্লাসে একটা বুঝাইছিলাম মানে একবার এই ক্লাসের ক্লাস যে অ্যাসেট কিভাবে হয় এই যে এটাও দেখেন এটা কিন্তু অ্যাসেট একটা মাথা জাস্ট বিয়ার পয়েন্ট আপনি এটাকে যদি মাথাটা বাড়াই দেন সাইন কে আবার কত মনে আছে আপনাদের সাইন ওয়েভ ফিজিক্স এর সাইন ওয়েভ যে কথাটা বলতেছিলাম যে মিনিমাম ম্যাক্সিমাম ওয়াইফাই চলে গেছে যে কথাটা আমি আপনাদের বলতেছি এটা আপনাদের কথাটা বোঝাই গেছি যে রিলেটিভ মিনিমাম হাইয়েস্ট মাউন্টেড রিলেটিভ ম্যাক্সিমাম মানে হচ্ছে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কেমন উপর উঠে যায় প্রথম পয়েন্টটা হচ্ছে এটা রিলেটিভ মিনিমাম আবার ওই পয়েন্টের জন্য এটা আবার রিলেটিভ আগের পয়েন্টের জন্য এটা আবার ম্যাক্সিমাম এর জন্য এটাতে প্রচুর চেঞ্জ হয় তো উই ক্যান সি ফ্রম দ্য ফিগার 4.22 দ্যাট ফাংশন অফ এক্স স্কয়ার অ্যাজ এ রিলেটিভ মিনিমাম এন্ড এক্স ইজ ইকুয়াল টু 0 ঠিক আছে এক্স ইজ ইকুয়াল টু 0 তে সবচেয়ে মিনিমাম আবার এক্স কিউব হ্যাজ নো রিলেটিভ এক্সট্রিমা তারপর হচ্ছে এই রিলেটিভ মিনিমা এক্স কিউব তো বা মানে হচ্ছে কোথাও রিলেটিভ ম্যাক্সিমা মিনিমা বার করতে গেলে আমার সুগার একটা ডিফারেন্সিয়েশন প্রবলেম আছে এটাই বেসিক কনসেপ্ট এটি এই যে এখানে চিত্রগুলো দেওয়া আছে এই যে ছয়ের জন্য পাঁচ ম্যাক্সিমা পাঁচের জন্য চারের জন্য পাঁচ ম্যাক্সিমা তিনের জন্য আবার চার ম্যাক্সিমা এরকম নিচে না না উপর উঠে ওইটাই গেল হ্যাঁ এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের মাথায় রাখা উচিত কোন জিনিসের ডিফারেন্সিয়েশন করা যায় কোন জিনিসের ডিফারেন্সিয়েশন করা যায় ঠিক আছে আপনাকে একটা ইকুয়েশন আমি ধরে দিলাম আপনি ওটা গ্রাফিকে দেখলেন যে এটা আসল ডিফারেন্সিয়েশন করা যায় কোন জিনিসটা করা যায় না যে পয়েন্টে যে এটা ডিসকন্টিনিউয়াস হয়ে যায় এই যে দেখেন এই চিত্রটা একটু খেয়াল করেন এটা কিন্তু আমাদের ট্রেডিশনাল এস কার্ভ এখানে কার্ভ হইছে এখানেও কার্ভ হইছে দেখেন এই পয়েন্টটাতে যে দেখেন একবারে ই হয়ে গেছে শার্প পিক মানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেছে এটা এই জন্য ফাংশনটা কন্টিনিউয়াস হওয়া লাগবে এই জন্য এটাকে বলা হয় পয়েন্ট অফ নন ডিফারেন্সিয়েবিলিটি তো এই যে এটাকে নিয়ে একটা থিওরেম বানানো হয়েছে যেটাকে দিয়ে হচ্ছে ডিফারেন্সিয়েশন করা যায় এগুলোকে বলা হয় ক্রিটিক্যাল পয়েন্ট তো ফাইন্ড অল ক্রিটিক্যাল পয়েন্ট মানে এই ইকুয়েশনটার ক্রিটিক্যাল পয়েন্ট আমি কিভাবে বের করব প্রথমে ফ্যাক্টরিয়াল করব ঠিক আছে ফ্যাক্টরিয়াল করে x আর x এর দুটো ভেরিয়েবল করব এগুলা এই মানে এই চ্যাপ্টারগুলো হচ্ছে বেসিক্যালি পুরোপুরি থিওরিটিক্যাল তবে আপনাদের সবচেয়ে যে জিনিসটা আপনাদের ম্যাথ করা লাগবে নোট ডাউন করা 272 পেজ এক্সাম্পল 5 ফাইন্ড দ্য রিলেটিভ এক্সট্রিমা অফ ফাংশন অফ এক্স
equal to 3x to the power 5, 5x cube. এটাকে বেসিক্যালি ওরা কি করছে দেখেন ম্যাথটা দেখেন দুটোর
আর মনে আছে যে স্লোপস অফ এ ট্যানজেন্ট নাই মানেটা কি ফাইন্ড দ্য স্লোপস অফ দ্য ট্যানজেন্ট লাইনস ট্যানজেন্ট মানে লাইন তো ডিফারেন্সিয়েশন হ্যাঁ ট্যানজেন্ট ডিফারেন্সিয়েশন করা গুড তারপর আর এই যে ভেরিয়েবল আছে ভেরিয়েবল আছে এটা আমি বলছি ট্যানজেন্ট লাইন আর হ্যাঁ এটা হচ্ছে স্লোপ স্লোপ ঠিক আছে এটা জিনিস মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন সুতরাং আমাদের ডিফারেন্সিয়েশন করা লাগবে এখানে হচ্ছে লন এক্স স্কয়ার ঠিক আছে আচ্ছা আপনাকে বুঝে এটা কি এক্স ধরা হ্যাঁ এক্স ধরা আছে গ্রেট এটাই সুতরাং কথা হচ্ছে আপনাকে ডিফারেন্সিয়েশন করতে হ্যাঁ মানে আমি জাস্ট এটা বলতেছি লন অফ এক্স স্কয়ার ইন্টিগ্রেশন আপনি এটাকে ধরে নেন লন এক্স তো আমাদের ডিফারেন্সিয়েশনের সূত্র বলে ডিডিএক্স অফ লন এক্স মানে হচ্ছে 1 by x so jeto eta ke ami x dhore nichi tar mane ki hobe 1 by x square x square kintu kaini holo eta ke x na eta ke jog kore dewa hoyeche tokhon eta ke abar differentiation korbo inside ddx of x square plus 1 to eta to ashe eta age thakbe x to the power n সূত্র কি n x to the power n minus 1 yes yes 2x 2x আর ddx of 1 is equal to 0 এবার বুঝা গেছে মানে শুধু কথা হচ্ছে আপনার জাস্ট ওই যে থিওরেম গুলো একটু বড় করে রাখতে হবে ক্যালকুলাসে থিওরেম গুলো করলে বাকি ম্যাথ খুবই ইজি এই যে দেখে অনেক বড় মনে হচ্ছে না এই ইকুয়েশন দেখে আমি ভয় পেয়ে যেতেছি যে x স্কয়ার সাইন x এটা হিউজ কমপ্লেক্স মনে হচ্ছে কিন্তু যা সেটাকে কনসিডার করেন u বাই v অথবা z কে কনসিডার করেন ইডিএক্স অফ z ঠিক আছে তারপর এটাকে ভাঙবেন লং z মানে 1 বাই z পরে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করব u বাই v ঠিক আছে এরকম ভাবে করব তো পোটের তো ম্যাগ দিয়ে হ্যাঁ এটা ঝামেলা হবে সো ddx অফ 2 ln x ln sin x ঠিক আছে পর হাফ এই জিনিসটা আসছে এই যে 1 বাই 1 প্লাস x আচ্ছা রুট মানে কি জানেন রুট মানে কি আসলে হাফ হাফ তো হাফ পাওয়ার নিয়ে নিবেন x প্লাস x এটাকে হাফ মানে কি আমি জাস্ট বলছিলাম মনে হয় 1 থেকে 20 পর্যন্ত করতে না
এক থেকে বিশ পর্যন্ত করতে বসছি আগের ক্লাসে। আপনাদের ওই যে ম্যাথ টু কিন্তু ওই লেখকের বই পড়ানো হয় শুক্রবার আমার ক্লাস থাকে ম্যাথ টু সেম লেখকের বই ওটাতে লিনিয়ার অ্যালজেব্রা পড়ায় লিনিয়ার অ্যালজেব্রা। তো সোজা কথা হচ্ছে সম্পর্কে শেষ কথা কি এতক্ষণ ধরে কথা বললাম জাস্ট এইচএসসি বইটা পড়বেন হাফ আওয়ার এইচএসসি বইটা পড়বেন জাস্ট আর এত আমি যে এত থিওরেমের কথা বলছি এত কিছু বলছি এগুলো কিছু পড়ার দরকার নেই জাস্ট এইচএসসি বইটা পড়বেন বলেই হচ্ছে জাস্ট কনসেপ্টগুলো দেখবেন ম্যাগনিলে একবার দেখবেন। আচ্ছা আপনাদের ইঞ্জিনিয়ারিং এডমিশনের বইটি আছে কারোর কাছে যদি কেউ কিনে থাকেন আর যদি থাকে ওগুলো তো আবার ম্যাথ কিন্তু পড়ে দেওয়া থাকে ওই বইগুলো ঠিক আছে অথবা এইচএসসি ম্যাথের মানে সলিউশন বই আছে না অবশ্যই তো থাকার কথা জাস্ট সলিউশন বইটা পড়ুন। হ্যাঁ বিজ্ঞান প্রযুক্তি প্রশ্ন ব্যাংক না বিজ্ঞান প্রযুক্তি হ্যাঁ ইউনিভার্সিটি গুলোতে যেরকম থাকে সোজা কথা হচ্ছে আপনাদের ইঞ্জিনিয়ারিং এডমিশন মানে হচ্ছে এইচএসসির পরে যে ইঞ্জিনিয়ারিং এডমিশন দেন ওই বইয়ের এডমিশন বইয়ের জাস্ট কেন প্লাস পোর্শন একটু পড়বে বললে ছাড় কিছু করার দরকার নেই। এই এই ম্যাথের যত কিছু টপিক আছে বেসিক্যালি সবগুলো এইচএসসি লেভেল এটা জাস্ট ইংরেজি বইতে লেখা হয়েছে ইংলিশে এজন্যে যার জিনিসগুলো শুনতে একটু কঠিন করে কমানো হয় কিন্তু বাকি জিনিসগুলো পিছিয়ে ঠিক আছে। আজকে বাসাতে মেন কাজ কি হবে হ্যাঁ ঠিক আছে সবাই একটু মনে করে রাখেন যার কাছে নেই সে কি করবে এইচএসসি বই কার কাছে নাই না আমার কাছে নাই আমার ওই যে যেমন একটু আমার ম্যাথ ছিল বিদায় আমি ম্যাথটা দিয়েছি তাই একটু পারতেছি আমাদের সময় ক্যালকুলাস ছাড়া আমরা ম্যাথ পরীক্ষা দিব স্যার এই যে ইনসে ক্যালকুলাস ছাড়া শুরু স্যার 90% আচ্ছা আমার তো হচ্ছে আচ্ছা যাই আচ্ছা আমি আপনাদের সিনারিও জানতাম না সরি সেই কারণে যা বাইরে পড়ি স্যার বুঝতে কমন হচ্ছে হ্যাঁ কমন হচ্ছে পড়েছে এদের জন্য তাই একটু কালে জিনিসটা আমার আসলে আইডিয়া দিয়েছি কারণ আমি আসলে জানতাম না তো যাই হোক